بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه بصراجًا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بل فرقان الحميد সবাই আমার সাথে মহাব্বতের সঙ্গে অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকান, আমার সাথে কণ্ঠ মিলিয়ে সকলেই তেলাওয়াত করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ শেয়া وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان فقال الرجل والذي نفسي بيده لا أزيد على هذا ولا أنقص منه فلما ولى فقال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا মুত্তাফাক আলাইহ। কোন এক দিন
দশরাকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই ইলাহি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন এক দিন এদেশরাকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই ওহির বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর, সেদিন রবনা হাহাকার, অন্যায় জুলুমার অনাচার, সেদিন রবনা হাহাকার, অন্যায় জুলুমার অনাচার, থাকবে না অবিচার দুর্নীতি দুরাচার, থাকবে না অবিচার দুর্নীতি দুরাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই ইলাহি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন এক দিন এদেশরাকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই ওহির বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর, একাকিনী রমণী নিরজন পথে যাবে, কোন জন কটু কথা বলবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি করবে না, একাকিনী রমণী নিরজন পথে যাবে, কোন জন কটু কথা বলবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি করবে না, সেদিন কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই ইলাহি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিও না দুঃখে দুঃখে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়, যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি না আসিবে এ দুনিয়ায়, আল্লাহর আই মানুষের শান্তি না আসবে,
সেদিন সবাই ওহির বিধান পে দুঃখ বেদনা ভুলবে, কোন এক দিন কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই ইলাহি বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার অন্তর্গত মধ্য ব্রাহ্মণখালী সমাজবাসীর উদ্যোগে একদিনের জন্য আয়োজিত এই ইসলামী সম্মেলনের মহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম ফজিলে ইজাম আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী পর্দার অন্তরালে সহজ সরল মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার ওই কান্তিক অনুগ্রহের বদৌলতে আজকের এই সুন্দর গণমুহূর্তে আমরা আমাদের দুনিয়াবী কর্মকাণ্ড ফেলে রেখে আমরা আরামের বিছানাকে পরিত্যাগ করে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রচার মাধ্যম থেকে প্রচারিত নানা ধরনের চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠানমালা থেকে মুখ ফিরিয়ে নিয়ে কিতাব ও সুন্নাতের আলোচনা সভায় বসার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। শুকরিয়াতান পাঠ করি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে বেজার হয়েছেন না খুশি হয়েছেন? তাহলে খুশির সাথে স্বতঃস্ফূর্তভাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাত বর্ষিত হোক সে আখিরি জামানার পয়গম্বর আকায় নামদার তাজদারে মদিনা বুলবুলে মদিনা মুফাখখরে মওজুদাত সাহিবুল কিবলাতাইন জাতির কৌস্তুকমণি আরবের শিরোমণি মানবের মাথার মণি আমিনার দুলাল সন্ধির ইষ্টপৈতা মজলুম মানুষের বন্ধু কেয়ামতের কাণ্ডারি হিদায়তের দীপ্ত নকিব মহাবিপ্লবের মহানায়ক জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রাসুল ছাড়া কাল কামতের কঠিনতম দিনে অন্য কোন পীর ফকির অলি দরবেশ গাউস কুতুব কেউ শাফাআত করার দুঃসাহস দেখাতে পারবেন না, সকলেই নাফসি নাফসি করে ক্রন্দন করবেন। 315 জন রাসুল সহ 124,000 পয়গম্বরের ভিতর থেকে কোনো নবীও সেদিন আল্লাহ পাকের দরবারে হিসাবটা এই মুহূর্তে শুরু হোক, হিসাবটা এই মুহূর্তে শুরু করা হোক, হিসাবটা এই মুহূর্তে শুরু করা হোক এতটুকু আবেদন করার দুঃসাহস দেখাতে পারবেন না। একমাত্র আপনার আমার নবী তার আল আয়ালের কথা ভুলে গিয়ে, তার নিজের কথা, তার পরিবার পরিজনের কথা ভুলে গিয়ে আমাদের মতো পাপি তাপি উম্মতের নাজাতের জন্য, অনাগত ভবিষ্যতের অসংখ্য পাপি তাপি উম্মতের পরিত্রাণের জন্য আরশে আজিমের নিচে সিজদায় পড়ে অঝর নয়নে ক্রন্দন করবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদ, নবী মাথা উত্তোলন করুন। আল্লাহর হাবিব বলছেন আমি মাথা উত্তোলন করব না, আমি কাঁদতেই থাকবো, আমার রবের স্তুতিবাদ বর্ণনা করতে থাকবো, সিত্তসানা বর্ণনা করব, কত দিন এভাবে কাঁদবো জানি না। দ্বিতীয় দফা আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদ, হে নবী মাথা উত্তোলন করুন। নবী বলছেন আমি মাথা উত্তোলন করব না, এভাবেই কাঁদবো আর আমার রবের প্রশংসা কীর্তন করতে থাকবো, কত দিন এভাবে কেটে যাবে আমি জানি না। তৃতীয় দফা আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদ ইশফা তুশাফা। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুত তাফসির থেকে হাদিসটার সংক্ষিপ্ত অনুবাদ আপনাদের কাছে শুনিয়ে গেলাম এক অংশের। তৃতীয় দফা আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হে নবী মাথা উত্তোলন করুন আর আপনি শাফাআত করুন, আপনার শাফাআত আমি আল্লাহ কবুল করে নেব। আরো জোরে, আরো জোরে বল, বল শত বল, বিলকুল ভুল
শাফাতের কাণ্ডারি মুহাম্মাদুর রাসূল আমার, শাফাতের কাণ্ডারি মুহাম্মাদুর রাসূল। ভুল ভুল শত ভুল, বিলকুল ভুল, সেই রাসূলের তরিকে ধরি ইমান আমলের জিহাদ করি, সেই রাসূলের তরিকে ধরি ইমান আমলের জিহাদ করি, নির্ভিজাল তাওহীদ আমার সংগঠনের মূল, শাফাতের কাণ্ডারি মুহাম্মাদুর রাসূল আমার, শাফাতের কাণ্ডারি মুহাম্মাদুর রাসূল। গরম চা দিতে বল। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় সেটাই, নির্ভেজাল তাওহীদ। নির্ভেজাল তাওহীদের শত্রু কি বলেন? শিরক। নির্ভেজাল তাওহীদের শত্রু কি? শিরক। তাওহীদকে খালেস করতে গেলে শিরক মুক্ত ইবাদত করতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য আবশ্যিক দুইটি শর্ত রয়েছে। কয়টি শর্ত? কথা বলছেন না কেন? রাগ করেছেন নাকি? হ্যাঁ, এদেশের মাটিতে দু প্রকারের বক্তব্য হয়ে থাকে, একটা হয় ওয়াজ আর একটা হয় আওয়াজ। কি? একটা ওয়াজ আর একটা আওয়াজ। ওয়াজ কাকে বলে? ওই দেখুন আল্লাহ পাক বলছেন, কদ জাআতুকুম মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। হে বনু আদম, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে একটি মাউইযা, ওয়াজ, বক্তব্য এসেছে। এই যে ওয়াজ, এটা ওয়াজের ভাণ্ডার। এই ভাণ্ডার থেকে কথা না বলে যত সমস্ত ওয়ালি আজগবি কল্পনা প্রসূত, অ্যানালজিক্যাল ডিডাকশন, মস্তিষ্ক প্রসূত কথা যখন বক্তারা গলাবাজি করে বলে, তখন আর সেটা ওয়াজ থাকে না, সেটা হয়ে যায় আওয়াজ, সেটা হয়ে যায় ওয়াজে বেনজির। আমরা ওয়াজে বেনজির চাই না, আমরা চাই নজির সহ ওয়াজ, দৃষ্টান্ত সহ, রেফারেন্স সহ, যার নজির কোরআন হাদিসে পাওয়া যাবে। এই ছেলেরা, পিছনে কারা কথা বলছে? পিছনে কারা কথা বলছে? ওগুলোকে বন্ধ করুন। সম্মানিত সুধী, ওই দেখুন বিশ্বজাহানের নবী কিভাবে ওয়াজ করেছেন, একটি কাইফিয়াত আমি আপনাদের সামনে দেখাই, তারপরে ফিরে আসি আলোচনায়। ওয়াজ কাকে বলে? ওয়াইনিলের মাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি ফাওয়াজানা মাউইজাতান বালিগা যারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইজাতু মুআদ্দিহিন ফাউসিনা ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস। ইরমাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর সাথে একদিন আমরা নামাজ পড়লাম, নবীজি আমাদেরকে সাথে নিয়ে সালাত আদায় করলেন, নবীজি আমাদেরকে সাথে নিয়ে সালাত আদায় করলেন। তাহলে সালাতটা নফল ছিল না সুন্নত ছিল? আরে বিপদ, বলতে পারছেন না, মোটেই বলতে পারছেন না। এই তো আপনাদের বুদ্ধি আছে, 100-এর মধ্যে 100 পেয়েছেন। শুকরিয়া, জাজাকুমুল্লাহু খায়ের। এভাবে সাহস করে বলে দিবেন, বিভ্রান্তির ভিতরে থাকা যাবে না।
বেরিয়ে আসতে হবে। তাওহীদের শত্রু আজকে আমি শনাক্ত করে দিয়ে যাব, আপনারা ওই শত্রুর মোকাবেলা করবেন ঈমান দিয়ে, তাওহীদ দিয়ে, একত্ববাদ দিয়ে, পারবেন? এই তো উত্তর সঠিক হয়েছে। অনেকে বলে পারবো, উত্তর সঠিক নয়, কি বলতে হবে? এই সালাতের পরে নবীজি কি করলেন? এরমাজ বিন সারিয়া বলছেন, ফাআকবাল আলাইনা বিওয়াজহিহি, আল্লাহর নবী আমাদের দিকে মুখ করে বসলেন, আমাদের দিকে তাকিয়ে বসলেন। ইমাম ঘুরে কি মুক্তাদিদের দিকে মুখ করে বসবে? প্রমাণিত হয়। ফাওয়াজানা, আমাদের জন্য ওয়াশ করলেন, ওয়াশ করলেন, ওয়াশ করলেন। দেখেন ওয়াজ মাউইজাতাম বালিগাব, পূর্ণাঙ্গ একটি বক্তব্য দিলেন, নাতি দীর্ঘ বক্তব্য দিলেন, খুব দিল ফরিব বক্তব্য দিলেন, চিত্তাকর্ষক বক্তব্য দিলেন। জারাফাত মিনহাল অয়নু, চোখ দিয়ে দর দর করে আমাদের পানি ঝরে পড়তে লাগলো। ওজিলত মিনহাল কুলুব, আর আমাদের অন্তরটা থরথর করে কাঁপতে লাগলো, আমাদের অন্তর সমূহ প্রকম্পিত হতে লাগলো। ফাকালা রাজুল, একজন ব্যক্তি উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাআন্না হাযিহি মাউইজাতু মুআদ্দিইন, হে আল্লাহর নবী, এটা যেন মনে হচ্ছে আপনার বিদায়কালীন বক্তব্য, আপনি বেশি দিন আর আমাদের মাঝখানে, আল্লাহর নবী আপনি স্থায়ী হবেন না, এরকম কেন জানি আমার মনে হচ্ছে। নবী গো, আমাদের জন্য কিছু ওসিয়াত করে যান। নবীজি বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমার উম্মতরে, তোদের জন্য আমি ওসিয়াত করে যাচ্ছি, তোরা আল্লাহকে ভয় করবি, তোরা আল্লাহকে ভয় করবি, তাকওয়া। তাকওয়া যদি অর্জিত হতে পারে, আল্লাহই রেজাল্ট ঘোষণা করেছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাসা, মানুষ যদি মুত্তাকি হতে পারে তাহলে তার সফলতা নিশ্চিত হয়ে গেল। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম, তোমাদের মধ্যে তার মর্যাদা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি, যার মধ্যে তাকওয়া বেশি। সুতরাং তাকওয়ার নসিহাত, তাকওয়ার ওসিয়াত নবীজি করে গেলেন, নট নসিহাত, সাধারণ কোনো উপদেশ দিয়ে গেলেন না। মরণের পরে আওলাদরা অভিভাবকের রেখে যাওয়া ওসিয়াত গুরুত্বের সাথে মানবে, এমনকি সম্পত্তি দান করার ওসিয়াত করে গেলেও দান করে দিতে হবে, তবে এক তৃতীয় অংশ, তিন ভাগের এক ভাগ পর্যন্ত উনি ওসিয়াত করতে পারবেন, তার বেশি না। আবার আওলাদদেরকে মাহরুম করে সব দিয়ে দেওয়া যাবে না। ওসিয়াত এত গুরুত্বপূর্ণ জিনিস শরীয়তের মধ্যে। নবীজি ওয়াজ করলেন, এটাই আপনাকে দেখাচ্ছিলাম, ওয়াজ হতে হলে হাদিস হতে হবে। আল্লাহর নবী ফিরে বসলেন মুক্তাদিদের দিকে, অতঃপর নবীজি ওয়াজ করলেন, ফাওয়াজানা, আমাদের ইমাম সাহেবরা বসে, আমাদের ইমাম সাহেবরা বসে। আরে আমাদের বলতে শুধু আপনার হাত উঁচু করা ইমাম না, বড় দলের ইমাম, বড় দল বসে, বসে না, ঘুরে বসে না, আর ঘুরে যদিও বসে, ওয়াজ করে না, কি করে? লম্বা দোয়া করে, ফাদানা দাওয়াতান তাবিলাতান, নবীজি যদি মোনাজাত করতেন তাহলে এভাবে আসতো হাদিসটা, ফাদানা দাওয়াতান তাবিলাতান, আল্লাহর নবী আমাদেরকে নিয়ে একটা লম্বা মোনাজাত করলেন, তা আসেনি, এসেছে ফাওয়াজানা মাউইজাতাম বালিগা। সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে নবীজি ওয়াজ করেছেন, বক্তব্য দিয়েছেন, হাদিস থেকে ওয়াজ পেলেন। ওয়াজ হতে হলে পবিত্র কোরআন এবং হাদিস হতে হবে, তাহলেই ওটা হবে ওয়াজ। ওটা মানুষকে সংস্কার এনে দেবে, মানুষের পাপ মুক্ত জীবন গঠনে সহায়ক হবে। আর আওয়াজ কাকে বলে তাহলে? আওয়াজ একটু দেখাই আপনাকে, দেখাবো। মাত্তবে চলে গেলেন, কোরআন
করেন শিক্ষার জন্য, মক্তবের উস্তাদের সামনে বসে গাউসে পাককে পড়াচ্ছেন হুজুর, মুস্তাদজি পড়াচ্ছেন, পড়ারে বাবা আব্দুল কাদের জিলানি তুমি পড়ো, আলিফ বাউ তাও সাও জিম হাও খাও দাল দাল র যা, আব্দুল কাদের জিলানি ওইটা পড়ে না কি পড়ে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এমনি করে সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, নিসা শেষ, মায়দা শেষ, এক পারা শেষ, দুই পারা শেষ, এমনি করতে করতে 18 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দেয়। জোরে কন, বুদ্ধি আছে আপনাদের? মহিলারা আবার কেউ সুবহানাল্লাহ পড়েননি তো? এটা হচ্ছে আওয়াজ, ফাঁকা বলি। আচ্ছা, এই কথাটা যারা বলে তারা কত বোকা চিন্তা করেন। মানুষ আলেম না হলেও যারা এদেশে বক্তব্য দিতে শিখেছে তাদের অধিকাংশরাই আলেম না, তারা আলেমদের সংস্পর্শে থেকে আলেমদের কথা শুনে, ওয়াজ নসিহাত শুনে গলায় সুর থাকলে বক্তা হওয়া যায়। এদেশের মাটিতে ধর্ম বিকৃত হয়েছে বহুভাবে, রাজনৈতিক নেতারা বিকৃত করেছেন, তারপরে বিকৃত করেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নায়ক নায়িকারা, তারপরে সবচেয়ে বড় বিকৃতি যারা করেছেন তারা হচ্ছে আলেম ওলামারা। হয়তো আমার উপরে অনেকেই রেগে যাবেন যে এত বড় কথা আলেম ওলামাদের বিরুদ্ধে। জি, তথাকথিত আলেম ওলামা যারা দিন জানে না অথচ দিনের দায়ী হয়ে বসেছে, এটা কি হাই স্কুল না প্রাইমারি স্কুল? হাই স্কুল। এখানে যদি একটা পিয়ন নিয়োগ দেওয়া হয় তাহলে তার ন্যূনতম কোয়ালিফিকেশান কি চাওয়া হবে? অষ্টম শ্রেণী পাস, একটা আয়া, একটা পিয়ন, একটা ঝাড়ুদার, একটা ঘন্টা পিটানো ছেলেকে যদি নিয়োগ দেয় তবুও তার ন্যূনতম যোগ্যতা চাওয়া হবে অষ্টম শ্রেণী পাস। কিন্তু বাংলাদেশের তাফসিরুল কুরআন মাহফিলে ইন্টারন্যাশনাল হয়ে আসতে গেলে তার কোনো সার্টিফিকেট দেখানো লাগে না। ওরে বাবারে, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেখানো লাগে? কথাটাকে বোঝাতে পেরেছি আপনাদের? বিষয়টাকে বুঝতে পেরেছেন? কোন তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান মুফাসসির হয়ে আসতে গেলে তাকে কি সার্টিফিকেট প্রদর্শন করতে হয় না? তার নামের আগে পরে যত রকমের আজগুবি টাইটেল আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, ওরে বাবা, ইন্টারন্যাশনাল। এদেশের মাটিতে ইন্টারন্যাশনাল হতে গেলে কিচ্ছু লাগে না, শুধু গলায় সুর থাকলেই হয় আর মিথ্যা বানোয়াট কথা বলতে পারলেই হয়। ওই দেখুন, আপনাকে একটি বিষয় প্রমাণ করে দেব আজকে, এদেশের মাটিতে দিন যারা নষ্ট করছে, ধর্ম যারা নষ্ট করছে, তারা কত বড় সাংঘাতিকভাবে দিনের ক্ষতি করেছে, আল্লাহ এবং তার রাসূলের বাণীর বিরোধিতা করেছে। একটাই আপনাকে প্রমাণ দিলেই আপনি বুঝতে পারবেন, কারণ সংক্ষিপ্ত সময়ে এর বেশি সম্ভব হবে না। সূরা নাহাল আয়াত নম্বর 78। কোন সূরা? কথা বলতে হবে কোন সূরা, আয়াত নম্বর কত? 78। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। উস্তাজুল আসাতে যা বসে আছেন পাশে, তর্জমায় ভুল করলে উনি পরে সংশোধন করে দিবেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বের করেছেন তোমাদেরকে তোমাদের মায়ের পেট সমূহ থেকে, লা তা'লামুনা শাইয়্যা, এমত অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। বুঝতে পেরেছেন? আবার শুনেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বের করেছেন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে, লা তা'লামুনা শাইয়্যা, এমত অবস্থায় যে তোমরা কিছুই জানতে না,
কিচ্ছু শিখে তোমরা বের হয়ে আসো নাই, তোমরা অজ্ঞ হয়ে বের হয়ে এসেছো মায়ের পেট থেকে, আর দুনিয়ার জীবনে তোমরা শিক্ষা লাভ করেছো, তোমরা আর্ন করেছো, বিদ্যা অন্বেষণ করেছো। বিদ্যা অন্বেষণ করে যে ব্যক্তি যেই স্তরে চলে যায়, এখানেই বনু আদমের পার্থক্য হয়ে যায়। শিক্ষার স্তর ভেদে, এলেমের স্তর ভেদে, আমলের স্তর ভেদে বনু আদমের স্তরের পার্থক্য হয়ে যায়। একটি বিশেষ কাল পর্যন্ত বনু আদম সবাই একই রকম থাকে, একই স্তরে থাকে। এরপর যখন শিক্ষা জীবন শুরু হয়, যার শিক্ষা বেশি, যার এলেম বেশি, তার হিসাবও বেশি। তার কি বেশি? হিসাবও বেশি। নেবে যে বলছেন, লা তাজুলু খুদামা ইবনি আদম يوم القيامة من عند ربه حتى تسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل ماذا علم। আর শেষ জিনিসটা হচ্ছে, আল্লাহ নবী বলছেন, পাঁচ জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত কোনো বনু আদম কিয়ামতের ময়দানে সামনে পা বাড়াতে পারবে না। এক নম্বর হচ্ছে, গোটা জিন্দেগি আল্লাহ দিয়েছেন, এই জিন্দেগি, এই হায়াতটা হচ্ছে আমাদের ক্যাপিটাল, আমাদের মূলধন। হায়াত দিয়েছেন আল্লাহ, মউত দিবেন আল্লাহ। এই হায়াতকে তুমি কোন পথে ব্যয় করেছো, কি করে জীবনটা কাটিয়েছো? খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। জোরে কন্যা উদ্বেলা। এ ধরনের উক্তি যারা করে, এরা হচ্ছে দিনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, এরা কোরআনের দুশ্মন, এরা আখেরাতকে অস্বীকার করতে চায়। এদের কথায় উদ্বুদ্ধ হওয়া যাবে না। জীবন হচ্ছে ক্যাপিটাল, জীবন হচ্ছে পুঁজি, এই পুঁজিকে কাজে লাগাতে হবে। বিখ্যাত তাফসীরকারক ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, একজন গবেষক গবেষণা করতেছিলেন কোরআন নিয়ে, সূরা আসরের তাফসীর করতে তিনি বসে বসে চিন্তা করছেন, আল্লাহ প্রথম নম্বরে কসম খেয়েছেন, ওয়াল আসরে, মহাকালের শপথ, মহাকালের শপথ কেন আল্লাহ খেয়েছেন? তিনি চিন্তা করে কোনো সার করতে পারেন না, কিছুই বুঝতে পারেন না। একদিন তিনি বাজারে গিয়েছেন বেড়াতে বেড়াতে, বাজারে গিয়ে দেখেন এক কর্নারে একজন ব্যবসায়ী কাতর কণ্ঠে আবেদন করতেছেন, ও ক্রেতা বন্ধুরা, তোমরা সেই ব্যবসায়ীর উপরে একটু রহম করো, একটু দয়া করো, যেই ব্যবসায়ী সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে তার মূলধন নষ্ট হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তার মূলধন নষ্ট হয়ে যাচ্ছে, সময়ের আগে বেচতে পারলে টাকাটা উঠে আসবে, উসল হবে। সেই কোরআনের গবেষক চিন্তা করলেন, কি এমন ব্যবসায়ী যে সময় চলে যাচ্ছে তো তার মূলধনও নষ্ট হয়ে যাচ্ছে? আরে আজকে বিক্রি না হলে কালকে তো মানুষ বেচে, আর এ বলছে যে সময় চলে গেলে আমার মূলধন নষ্ট হয়ে যাচ্ছে, আমার টাকা লস হয়ে যাবে, তোমরা একটু কিনে আমার মূলধনটা রক্ষা করো। এটা কেমন ব্যবসায়ী দেখি না কেন? একটু এগিয়ে গিয়ে দেখে বরফ বিক্রেতা, জোরে কনসুমার, বরফ, সময় চলে গেলে বরফ গলে পানি হয়ে যায় না? পানি হয়ে যায় কি না? পানি হয়ে যায়, মূলধনটা নষ্ট হয়ে গেল। আর সময়ের আগে যদি কিনে এইভাবে চোষণ মারে বাচ্চারা, হ্যাঁ, গলে যাওয়ার আগে, তাহলে সে পয়সা পেলো, বিক্রি করতে পারলো। তাই সময় চলে যাওয়ার আগে আমার এই পণ্যটা তোমরা খরিদ করে আমার উপরে একটু দয়া করো, আমার আসল ক্যাপিটালটা বেঁচে যাক। প্রখ্যাত মুফাসসির এবার মাথায় হাত মেরে বসে পড়লেন সেখানে, আর বললেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি মহাকালের কসম তুমি কেন খেয়েছো। আল্লাহ বল আসরে, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালেহাত, কিন্তু যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তারা ছাড়া, ওয়া তাওয়াসাউ বিল হক্কে, আর যারা হকের দাওয়াত দিয়েছে তারা ছাড়া, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা ধৈর্যের দাওয়াত দিয়েছে, সবরের দাওয়াত দিয়েছে তারা ছাড়া, সমস্ত মনুষ্য জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। বাবু, মহাকালের একটি টুকরা আমাকে তুমি দান করেছো আমার হায়াত হিসাবে, ঠিক
টিক করে একটা সেকেন্ড চলে যায়, দুটো সেকেন্ড চলে যায়, আমার জীবনের মূলধন থেকে ওইটুকু সময় কাটা পড়ে যায়। বুঝতে পারলেন? আমাদের মূলধন যেটুকু একটা দিন যাচ্ছে, ওটুকু কমে যাচ্ছে, বাড়ছে না।